वेलकम बैक टू माय चैनल आवार तुम्हारे सामने नतून वीडियो नहीं हाजिर हो गई नतून ब्लॉग नहीं हाजिर हो गई। आज के ब्लॉगटा हलो शुरू कर दिए एत दिन देखे एसो छेलेरा लेबारी करछे एबार दिनकाल एखन तो पाल्टे गेछे एखन मेरा लेबारी खाटछे तो बाड़ीर काजी सेटा तोमरा देखते थाको के के जोन काके नियेछि जोन लेबारटाके एक नम्बर लेबर एक सरिए दाओ एक सरिए दाओ और दुई नम्बर हलो आमी और तीन नम्बर हलो आमार मेये। तो एखानटाते आर कि आमार फाका जायगा आर कि एखानटाय देखते पाच्छो पाचिल देवा आछे तो पाचिलेर भेतरटा अनेकटा नीचु ओई जायगाटा और बाड़ी तो तोमरा देखेछो ओई जे आमार बाड़ी एखान हयतो देखा जाच्छे ना ओई जे बाड़ीटा देखा जाच्छे तो एखानटाई फाका जायगाते माटीटा फेला होयेछे एक जगह पुरो ढिप दिए फेले रेखे गेछे एखान थेके केटे केटे एकटु नीचे दिके नामाते हबे पुरो समान करते हबे आर एखोनो किछु माटी दिते बाकी आछे एखन किछु माने कि एखोनो प्राय दस पंद्रह गाड़ी कुड़ी गाड़ी एखोनो माटी लागबे सबे एखाने पाँच गाड़ी माटी दिएछे कत सत्तर हजार ना अतटा माटी फेलबो ना तो जैक एखन अल्प किछुई माटी फेलबो तो माटी फेले एखानटा समान करबो और एखानटा समान करा हये गेले एखानटा इच्छा आछे जे एखानटा घर आर कि करार घर करार बोलते एखानटा आमि भाड़ार मतन आर कि घरटा आर कि करबो सेरकम पजिशने कारण एखाने कूयो तो आछे बाड़ीते देखते पाच्छी जे कूयो आछे आर एखानटाते भाड़ा आर कि भाड़ा देबो बोले भाड़ार जोन्नो आर कि घरटा करा हबे तो एखन माटीटा फेलानो होच्छे। तो ठीक आछे लेबार दुटोके देखे नियेछे तो चलो लेबारेर काजगुलो देखा जाक केमन करे कि समान करछे आर पुरोटा कतटा कि काज करलाम तोमादेर साथे शेयार करब तोमादेरके देखाबो। ठीक आछे चलो ताहले माटीटाके काटा जाक। ए कि माछ रे भाई ট্যাংরা বড় না ছোট মাছ দেখলি তোমার রাগ হয় মুলটা ছোট মাছ দেখলি রাগ হয় অল্প করা আছে তোমার হবে না কি হবে না অল্প আছে ওই চার পাঁচটা তো চার পাঁচটা দিয়ে কি করব কিসের মাছ দেখি দেখি উঁচু কত দেখি মাটি ফেলতে মনে সারা দিন লেগে যাবে মাটি কাটতে না তো কুটি কুটি তে আমরা এত ছোট ছোট মাছ নেওয়া যাবে এই তুই ঢিলা গুলো ওই ছুরে মার ছুরে মার ধরে আমার কাছে তুই বলছিস কচু গুলো কাটবে কোন সবগুলো তো কেটে নিতে পারতো তো ফলা কচু গুলো তোর তো বললাম সোনা ও সোনা মা তুমি কি করছো তোমাকে ক টাকা দেবে পিসি বললাম ইনদে কচু শাকগুলো কাটে কি সুন্দর কোদালি দিলে কচু শাক কোন কচু শাক খাবে না কচু শাক মাছের মাথা না হলে ভালো লাগে না না মাছ ছাড়া খাওয়া না শুধু এই 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 ঢিলাগুলো সরিয়ে দে तो बंधुरा देखते चला संसार करते गेले कत किछु करते हय উঠোনে মাটি দিয়েছি বন্ধুরা আংটি গুলো বেঁকে গেছে মা গো এই দেখ জোরে জোরে মাটিটা টান শোনো মা মা কাজ করছে পিসি বাড়ি আছে তো যাই হোক হাঁপিয়ে গেছি এত মোটা মানুষ এত যদি কাজ করতে ঢিলগুলোর নিচে নামিয়ে দে তো যাই হোক মোটা হয়ে আর সরু হই মানুষ তো আমি একটাই তো এখন হলো অনেক মাটি আছে চারিদিকে এখনো মাটিগুলো পুরো প্রচুর নামাতে হবে তো এখানটা পাম্প সিস্টেম করা আছে কুয়ো তো দেখতে পাচ্ছ পাইপ দেওয়া আছে এখানটায় আর এই যে আমার বাড়ি এই যে বাড়ি আর এখানটা ফাঁকা জায়গা এখানটার কি ঘর করব ঘরের ভাড়া ঘর আর কি ভাড়া দেবো এখানটায়
তো ঠিক আছে চলো আগে মাটিগুলো তুলে নি তারপরে সারাটা দিন কি কি করছি তারপর তোমাদের সাথে আর একটা কথা তোমাদের বলি আর এই ভিডিওটা দেওয়ার পরে আর একটা আছে চ্যালেঞ্জের ভিডিও তো প্লিজ সেই ভিডিওটা তোমরা একটু সবাই দেখে দিবে ঠিক আছে আর ভিডিওটাকে কেউ স্কিপ করে কেউ চলে যাবে না পুরো ভিডিওটা সবাই একটু দেখবে আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো দেখো চোরের মতো আমার ছেলে দেখছি লুকি লুকি কোথায় গেলি রে দেখো বসে পড়েছে লজ্জায় আগে মাটিটা কেটে নি ঠিক আছে চ্যালেঞ্জের ভিডিওটা আমি দেব এটার পরেরটাই আমি চ্যালেঞ্জের ভিডিওটা দেব ঠিক আছে বাজি লড়বো এটার সাথে তো তোমরা আমার পাশে থাকবে সবাই সাপোর্ট করবে আর ভিডিওগুলো পুরোটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করবে ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না কতগুলো লেবার বাড়িতে এত লেবার দিয়ে পয়সা খাবে কে দুই ভাই বোনের ঝগড়া মেরেছে মেয়েকে ওই যে হলো বড় লেবার কালো নাইটি পরে বসে আছে ছোট লেবার হাঁপিয়ে গেছে কাজ করে আমার মা হাঁপিয়ে গেছে আমার ভাইয়ের বউ এই যে আমার ছোট মাম্মাম এই যে আমার মেয়ে মা মাটি দিচ্ছে তো এখন জায়গায় দেখতে পাচ্ছ মাটি ফেলানো হচ্ছে তো আমি মাটি কাটছিলাম চলো আগে মাটিটা কেটে নিয়ে যাওয়া তো এই যে মাটি ফেলা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন এই অবধি থাক আবার কালকে আবার মাটি দিলে আবার ফেলতে হবে তো চলো তাহলে স্নানটা করা যাক তো হাত পায়ের অবস্থা তো দেখতেই পাচ্ছ কি অবস্থা পা দুটোর পুরো কাদা পায়ের মধ্যে ঠিক আছে মাটিটা ফেলা হয়েছে সংসারের জন্য যতই করি ততই নাম নেই ছেলে মেয়ে যখন বড় হবে তখন বলবে মা কি করেছো আমাদের জন্য আর কথাই তো আছে ছেলে মেয়েরা খেতে দেবে এই আশা এখনকারের অন্তত মা বাবারা কেই করে না সেসব দিন ভুলেই গেছে মানুষ তাও করি যতটা পারি ওদের জন্য করে রেখে যাই কেননা ওরাই তো আশা ভরসা কেননা মরে গেলে ওরাই তো মুখে আগুন দেবে তার জন্যই করে রাখা তো চলো তাহলে এখনও স্নানটা করা যাক ঠিক আছে এখনও স্নান করিনি গরম জলটা মেয়েকে এখন স্নানটা করিয়ে দেবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকে এখনও স্নান হয়নি ঠিক আছে তাহলে স্নান টান করে তারপরে দেখা হচ্ছে আবার ফিরে আসছি তোমাদের সামনে